Hello everyone, Assalamualaikum. I am Ashfaqur Rahman, Fabric Structure Analysis for Textile Design course Asker Design, Bedford Cord. Bedford Cord Design, so Bedford Design. So, shekhetre amader prothome ekta kore bondhoni dite hobe, char ghore charta. Amra diye dicchi, dekhen. ঠিক এভাবে দুই ভাগ করে নিয়ে চার ঘরে চারটা আমাদের একটা বন্ধনী দিতে হবে এই বন্ধনী দেওয়ার পর আমাদের ঠিক উপরে একটা লাইন দিতে হবে কর্ডের একটা সিঙ্গেল লাইন অর্থাৎ ওয়ান আপ ওয়ান ডাউন একটা লাইন দিলাম ওয়ান ডাউন ওয়ান আপ আর ওয়ান আপ ওয়ান ডাউন সেক্ষেত্রে হুবহু এখানে যা আছে এখানেও সেটা দিতে হবে ওয়ান আপ ওয়ান ডাউন বা ওয়ান ডাউন ওয়ান আপ দিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি এই ঘরগুলো যেগুলো ফাঁকা আছে এই বন্ধনীগুলো সুন্দর করার জন্য আমাদের আরও এক ধরনের সুতা ব্যবহার করতে হবে আমাদের আরও সুতা ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই ঘরগুলো যে ঘরগুলো ফাঁকা ছিল আমরা এই ঘরগুলো পূর্ণ করে দিয়েছি অর্থাৎ আমাদের ডিজাইনের যে অংশটুকু সেটা দেখেন আমরা সম্পূর্ণ করে ফেলেছি ইভেন এই ছিল আমাদের যে ডিজাইন বেডফোর্ড কর্ড অর্থাৎ কর্ড ডিজাইন এই কর্ড ডিজাইনের যে প্রথমে চার কর্নারে চারটা দিয়েছি এবং প্রথমে এক ভাগে প্রথম অংশের এক ভাগে ওয়ান ডাউন ওয়ান আপ এবং ওয়ান আপ ওয়ান ডাউন দিয়ে একটা আমরা সিঙ্কেস লাইন তৈরি করেছি এই লাইনের মাধ্যমে আমাদের সে ডিজাইন করতে হবে সেক্ষেত্রে এখানে আমাদের যেটা করতে হবে এখানে দেখেন এখানে আমাদের যেহেতু মিল নাই সেক্ষেত্রে এখানে এটা বসবে ইভেন এরপরে পরের দুটো ঘর আমাদের এটা অর্থাৎ এখানে একটা এখানে একটা আর এখানে আমাদের এক দুই বসবে না তিনে আমাদের এটা হবে এবং যেহেতু মিল নাই এরপরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বসবে ইভেন এরপরে এই ঘরে আমাদের যে ড্রাফটিং এর অংশ ঠিক এই ঘরে একটা এবং এই ঘরে একটা আর আমাদের এখানে আমাদের ঠিক এটা উল্টা হয়েছে এটা আসলে এখানে হবে আর এটা হবে এখানে আর আমাদের নেক্সট যেটা এটা হবে আচ্ছা এটা উপরে উঠে গিয়েছে এটা আসলে এখানে হবে আর এখানে একটা হবে এই ছিল আমাদের ডাফটিং আমরা এগুলা যেহেতু সেম তাহলে আমরা জানি এভাবে বসানো যায় না এটা এটা আলাদা তাহলে আমরা এভাবে বসাই এটা আলাদা এটা আলাদা থাকবে আলাদাই বসাতে হবে এরপর আমরা জানি যে হ্যাঁ এরপর আমরা জানি যে এটা এটা সেম এটা বসবে এরপর আমার সুতা এটা এটা বসবে এরপর আমার সুতা এটা তো এই ছিল আমাদের বেডফোর্ড কর্ড ডিজাইন তো আগামী যে নেক্সট যে ভিডিও সেটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে এ পর্যন্তই আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন